नमस्कार बंधुरा, इलेक्ट्रिकल सॉल्व चैनले अपन के स्वागत। तो आज के विषय नहीं कथा बोलबो से विषय हो गलो केवीए थेके एम्पियर आम्रा कीभावे बार करब, माने खूब कम समय मध्य, अल्प माने अल्प समय मध्य ही केवीए थेके एम्पियरटा आम्रा निर्धारण करे निते पारबो। केनना जे जारा जारा इलेक्ट्रिकल काज करे তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ট্রান্সফরমারের ক্ষেত্রে কত কেভিএ ট্রান্সফরমার কত লোড দেওয়া দরকার সে সম্বন্ধে জানা বা সেই সম্বন্ধে খুব সব সময় খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের সুবিধার জন্যই আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটা আমাদের কি আছে, কেভিএ টু অ্যাম্পিয়ার, মানে আমরা কেভিএ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার থেকে আমরা অ্যাম্পিয়ার কিভাবে বার করব। केवीए साधारणत कीसर मध्य आज जमन ट्रांसफर्मारे मध्य केवीए आज जमन ग्रामगंज को सबस्टेशन को इंडस्ट्री जिससे सब जैगा बड़ो छोटो नानान धरण ट्रांसफर्मार लागान थके सेगल केवीए ते रेटिंग थके। तो केवीए थे एम्पेयर क्यों बार करब, तो एक सहज पद्धतर मध्य बोली जमन मन करी हमारे का एक दस केवीए एक ट्रांसफर्मार आ दस केवीएर हमारे का एक ट्रांसफर्मार आछे आर एटा होच्छे थ्री फेजर आछे, माने थ्री फेज एटा हलो थ्री फेज और एटार भोल्टेज होच्छे एखन तीनटे फेज 415 भोल्टेज धरलाम, अनेक क्षेत्रे 400 415 420 आमी एकटा निर्धारण करे 415 धरलाम 415 भोल्ट। तो आमादेरके एई जिनिसटा एई जे 10 केवीए ट्रांसफर्मार थ्री फेज 415 भोल्ट आमरा एखाने आमरा बार करब कि আমরা এখানে বার করব এর অ্যাম্পিয়ারটা কত, এর অ্যাম্পিয়ারটা কত। তো আমাদের এখানে একটা নরমালি একটা সূত্র আছে, যে সূত্র অনুসারে যদি আমরা করি তো খুব কম সময়ের মধ্যে আমরা করে নিতে পারবো। সূত্রটা হলো আমাদের কাছে যেমন কেভিএ যদি বার করতে লাগে তাহলে আমাদেরকে কেভিএ গুণ 1000 ডিভাইডেড বাই ভোল্টেজ ইনটু রুট থ্রি। थ्री फेजर क्षेत्र में रूट थ्री व्यवहार कर रूट थ्री आर एक मान आ रूट थ्री मान हमें दीची जमन हमें एखे केवीए जैगाते केवीए बसिए दिल केवीए हमें कत दस केवीए इंटू 1000 डिवाइडेड बाई वोल्टेज हमें कत धरल एखे हमारे 415 वोल्टेज आ 415 वोल्टेज आ गुण रूट थ्री मान 1.732 এটাই মান। এটা যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দেখি এটাই মান আসবে আর এটাই মান, এটা সবসময় মনে রাখা দরকার, কারণ ইলেকট্রিক্যাল ক্ষেত্রে সবসময় এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে। তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তো আমরা এখানে যদি আমরা কাটাকুটি করি এখানে দশমিক উঠালে পরে এখানে গুণ দিয়ে এক আর এখানে তিনটা শূন্য দিলাম। তো যদি এখানে এই এটাকে যদি আমরা সম্পূর্ণ ক্লিয়ার করি এটাকে কাটাকুটি করার পরে এটাকে ভাগ করার পরে এর যে ডিসিশন আসবে সেটা আসবে 13.91 অ্যাম্পিয়ার, এটাই আসবে আমাদের অ্যাম্পিয়ার। তার মানে আমরা কি বুঝলাম, কি সলভ করলাম, যে আমরা একটা 10 কেভিএর যদি আমাদের কাছে একটা ট্রান্সফরমার থাকে থ্রি ফেজ 415 ভোল্টের তাহলে সেটা কত অ্যাম্পিয়ার কারেন্ট মানে আমরা খরচা করতে পারবো বা কত অ্যাম্পিয়ার কারেন্ট হবে সেটা, তো আমরা সেখানে নির্ধারণ করে ফেললাম 13.91 অ্যাম্পিয়ার কারেন্ট। তো যদি আমরা 10 কেভিএ করতে পারি তো আমরা 10, 100, 200, 300, 400, 500, 800, 1000 আমরা অনেক সবই ট্রান্সফরমার করে দেওয়া যাবে। তো যাই হোক, যতটুকুনি বোঝাতে পারলাম আশা করি যারা মানে সবাই বুঝতে পারছে আর কি। তো যাই হোক, তো ভিডিওটা যেরকমই লাগলো না কেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এতটুকুনি, ধন্যবাদ।